এটা মাল অনেকে তো মনে করে ভিজা না তার আইজা দেখে বাংলাদেশে পান 5,000 দোকান দেখে আশেপাশে করে লাস্টে আসবেন আকাশপানি ছেড়ে 6,500 আপনি মানাইতে গেলে কড়া গাছ দুধ দুধ মানান আল্লাহ সহ এই আমরা এটা দাম পড়বো 40 থেকে 50 হাজার টাকা আমি দিচ্ছি মাত্র 2,500 যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছে তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকে চলে আসছি আকাশ ফার্নিচারে। দোকানটির লোকেশন হচ্ছে লোহার ব্রিজ কামরাঙ্গীর চরে বেরিবাদে, যে লোহার ব্রিজ আছে সেইখানে। আর আজকে আমার সাথে আছে জলিল ভাই। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আমার সালাম গ্রহণ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সামনে ঈদ রাখিয়া আজকে যেগুলো ভিডিও দিব একদম কম প্রাইজের মধ্যে সকলেই দিয়ে, কিন্তু একটু যাচাই বাছাই করবেন যে জলিল ভাই আকাশবাণী স্যারের ভিডিওটা যেগুলো মাল সঠিক না বেঠিক। কিন্তু আমি তুই বড় বড় মতন পাইকারি বেশি, এখনো আপনাদের সামনে আমি পাইকারি বেশি, 1 কিলো পাইকারি 10 কিলো আমি পাইকারি দিই। পাইকারি দাম রাখবেন আমার সম্পূর্ণ আমি পাইকারি বেশি। আর আমার ঠিকানাটা একটু বলে দিই, ঢাকা কামরাঙ্গীর চর, ঢাকা লালবাগ কামরাঙ্গীর চর লোহার ব্রিজ, কামরাঙ্গীর চর লোহার ব্রিজ আকাশ ফার্নিচার। এটা হলো আমরা প্রথম শাখা, আজকে যে ভিডিওটা করতেছে এটা হলো প্রথম শাখা, কামরাঙ্গীর চর লোহার ব্রিজ প্রথম শাখা। আর দ্বিতীয় শাখাটা পাশে হলো আমাদের ঢাকা কেরানীগঞ্জ কোনাকলা বাজারের পাশে হলো দ্বিতীয় শাখা। জলিল ভাই আজকে সর্বনিম্ন কয় টাকার ফার্নিচার দেখা? আজকে সর্বনিম্ন পাইকারি 2,500 টাকা, 4 ফিট বাই 7 ফিট 2,500 টাকা খাট দেখাবো। 2,500 টাকার খাট, এটা আমার শোরুমে আছে, এটা হলো আমার গুডাউন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে মালটা আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন, আর বলবেন যে রাকিব ভাই ব্লগ থেকে আমি আসছি, এটা বলবেন আমি খুব খুশি হবো মন থেকে। ঠিক আছে, আজকে দেখাবো সুকেশ থেকে, কম দামি সুকেশ থেকে। আচ্ছা কাঠের ভাই, এটা হলো আকাশমণি কাঠের সেগুনের মতন পালিশ করা অরিজিনাল আকাশমণি। আমার এখানে মেস্তুরিয়া দেখে যাচাই বাছাই করে এরপরে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে 3 পাড়ের সুকেশ। আচ্ছা, এটা হচ্ছে 3 পাড়ের। হ্যাঁ, 3 পাড়ের সুকেশ। একটা সুকেশ দর্শক মন্ডল খুলে দেখাই, এই যে দেখি একদম পাল্লা মাঝখানে দুইটা ডয়ের, একটা সুকেশ দেখে এটা বলি আমরা 3 পাড়ের সুকেশ। আমি পাইকারি বেশি, 1 কিলো পাইকারি 10 কিলো পাইকারি, বুঝতে পারছেন? আমার এখানে আসবেন, দেখবেন, পছন্দ করবেন, মাল নিয়ে যাবেন। আবার আমার একটা কথা বলে যাই, অনেকে ঠিকানা লাগে বেশি পাগল হয়ে যায়, ভিডিওটা একটু দেখেন ভাই মন দিয়া, তো আপনি ঠিকানা পেয়ে যাবেন। ঢাকা কামরাঙ্গীর চর লোহার ব্রিজ, ঢাকা লালবাগ কামরাঙ্গীর চর লোহার ব্রিজ আকাশ ফার্নিচার। এই যে হলো 3 পাল্লার সুকেশ, হলো মাত্র আমরা পাইকারি দাম 8,500 থেকে জীবন নাই জীবন আছে 13 টাকা হবে মানে ভাই কত? এটা মাত্র 12,500, মাত্র 12,000। 3 পাল্লার সুকেশ মাত্র 12,500। আপনারা যদি দেখতেছেন যে ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দেয়া। এই যে দেখেন আমি প্রতিটা মালের মধ্যে 1 মিনিট করে সময় দিচ্ছি আপনার, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কত, 12,500। এরপর তোমার আকাশমণি কাঠের আলমারি, এটা হচ্ছে আলমারি, দুই পাড়ে আলমারি দেখেন ভিতরে তো জায়গা অনেক ভাই, অনেক জায়গা। এই যে টিপকে দাও, এটা প্রত্যেকটা মাল ভাইয়া ভাই দেখবেন, যে কোনো মাল, এই যে তেরা না তিন না, প্রতিটা ভাইয়া ওটা সাইড কলা মলা তা আছে ভাইয়া ভাইয়া দেখবেন। আচ্ছা, এটা অবশ্যই চেক করে নেবেন, অবশ্যই চেক করে নিবেন। একদম শুকনা কাঠের 3টা করে টানা দিছি। কিন্তু আমার এখানে আসবেন, দেখবেন, পছন্দ করবেন, নিয়ে যাবেন। আর প্রতিটা মাল স্ক্রিনশট রাখবেন। আবার একটা কথা বলে দিই, আমার এখানে আসবেন যখন মেমো করবেন সবকিছু করবেন, আমি বার্নিশ টার্নিশ করে আপনার সামনে দিয়ে দিব, মাত্র 20,000 টাকা। তারপরে আসেন খাট, 6 ফিট 7 ফিট খাট, একদম সলিডের মধ্যে, একদম সলিডের মধ্যে, কিন্তু একদম সলিডের মধ্যে।
একটা খাট আমরা দাম নিচে এসে দেখেন মালটির মধ্যে আপনি প্রতিটা মাল অনেকে তো মনে করে ভিজা না তার আইজে দেখেন মাল ঈদ ব্যাংকে থেকে খাটের শক্ত বেশি আমরা প্রমাণ করবো আপনারা বাস্তবে তারা আসবেন আমার এখানে দেখে এভাবে ঈদটা ভারিয়ে দিবেন আমার খাট যদি ভাঙ্গে যায় লড়াচড়া করে আপনি নিবেন না ভাই খাট দেখেন খাট কিন্তু কিছু হয় না কিছু হবে না কিন্তু দুই টুকরো আর দুই টুকরো হবে এটা হলো এটা হলো গামারি কাঠের গামারি কাঠ অরিজিনাল গামারি কাঠের সেগুনের পরিণতি গামারি কাঠ এই মালটা আমরা দাম নিচ্ছি মাত্র 16,500 16,500 ভাই এটা তো সেগুনের মতোই হ্যাঁ সেগুনের মতোই কিন্তু সেগুন না গামারি কাঠ এর লাগে প্রতারণা হয় কিছুগুলা কুৎসা দোকানদারে অনলাইনে যে গাড়ি দি মুফরি নাগে দি মুফরি আর বাচ্চা দি মুফরি সব কিছু ফ্রি দিবে সব কিছু ফ্রি দিয়ে আপনারা প্রতারণা হচ্ছেন এই মাল কি অত ভালো ভাই না ভাই আপনি টাকা টাকা মাসুন কষ্ট করে এই মালটা মাসুন কষ্ট করে আমার এখানে দেখে শুনে মালটা নিয়ে যাবেন জি আপনার কাছে জুরাব করে একটা বলি আর আমার খাদে জীবন নাই যৌবন আছে এটা সব সময় থাকবে হ্যাঁ জীবন নাই যৌবন আছে এই যৌবন থাকবে কতদিন ভাই এটা 20 বছর থাকবে আশা করি ইনশাআল্লাহ আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না কিন্তু আমার ভিডিওটা থাকবে আমার মাল থাকবে কখন এই একটা কথা কই দিলাম আপনি মাহে রমজানে বলো ঠিক আছে ভাই দাম কত বলছেন মাত্র 16,500 মাত্র 16,500 16,500 এখানে একটা খাট আছে এই যে দেখেন লেগ সাইড আর ব্যাক সাইড আরে ডিজাইনটা তো অস্থির ভাই অস্থির মানে নতুন ভাবি পাগল হয়ে যাবো কাটার জন্য দেখেন না দশ ফুটে লেগে ভাবি সব দেখতেছেন কি ভাই সাহেব আপনি দেখেন তো ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ওটা 17,500 ভাই এখানে লাভ আছে কিন্তু লাভ আছে সবকিছু লেগ সাইড আর ব্যাক সাইড কাটা অবশ্যই সেম জিনিস তুই পছন্দ হয় স্ক্রিনশট দেখবে লাভের মধ্যে বড় মাত্র এটা দাম কত 17,500 একদম ফাঁকি দিলাম তারপরে এখানে একটা খাট দেখেন জালি কাট জালি কাটা লেগ সাইড ব্যাক সাইড আড়াই ইঞ্চি পিকনেস আড়াই ইঞ্চি আকাশমণি কাঠের আপনারা যদি সার্বিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেন ভিডিও রাকিব ভাই এখানে মনে করেন যে আমরা রাকিব ভাই আমার ভাই মানুষ ভিডিও করে ঠিক আছে কবর দিয়ে আনছি আপনার প্রতিদিন একটা করে ভিডিও পাইবেন দেখতে পারবেন আপনারা খুদার কসম লাগে স্ক্রিনশট দিয়ে আমার এখানে আসবেন আর বলবেন যে জলিল ভাই এই মালটা আছে হ্যাঁ আছে আর দামাদামি করতে পারবেন না মাল মাত্র 12,500 আর আপনার দোকানে তো সব থাকবে পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি একটা নিলো পাইকারি 10টা নিলো এই যে দেখেন আর একটা মাল এই যে দেখেন আমি তো বারবার বলি যে আপনার আয়সা দেখে শুনে নেন যত অনলাইন বাড়িছে তত প্রতারণা বাড়িছে জি ঠিক আছে এই মালটা নিতে পারবেন এই যে লেগ সাইড আর ব্যাক সাইড জীবন নাই জীবন আছে আরে ভাই ভাবি খুশি কাজ পাইলে ভাই আরো খুশি ভাবি সাহেব আরো খুশি কারণ মানুষের টাকা পয়সা দেখে না জিনিসপত্র দেখে এটা আড়াই ইঞ্চি ফিটনেস এটা 16,500 ডিজাইনটা তো অস্থির মানে অনেক সুন্দর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন একটু শেয়ার করবেন আপনিও দেখবেন অন্য জনের দেখার সুযোগ করে দিবে দিলে টাকা পয়সা লাগে না শেয়ার করলে এটা সব হয় ভাই আর দর্শক আপনার কিন্তু কিনতে হবে না আপনি দোকানে এসে হচ্ছে কোয়ালিটিটা যাচাই হ্যাঁ যাচাই করবে এই একটা তিন পাল্লা সুকেস এই দেখেন তিন পাল্লা সুকেস মাত্র অনলি 12,500 টাকা 12,500 ভাই এগুলা কি দিছেন সময় এসে তো বলতে পারলে সেগুলা মাথায় দেই এই আকাশের মধ্যে দিই সেম জিনিস সেম দিন সেম জিনিস দিই অনলি 12,500 টাকা এই তিন পাল্লা সুকেস ভাই এখানে গুনে গুনে কিছু খাওয়ার সম্ভব না গুনে মুনে কিছু দরবে না এটা হলো সম্পূর্ণ প্রসেসিং করা মাল আপনারা যারা চিনেন যারা জানেন আর আমরা বুঝতে পারেন যে প্রসেসিং কাকে বলে আচ্ছা বুঝতে পারছেন এটা দাম বাংলা দিলে প্রতিটা ভিডিওর মধ্যে দেখবেন খালি প্রসেসিং করবে জি জি এটা দাম কত ভাই 12,500 12,500 12,500 এই যে এটা 16,500 সেই আসল কাট ভাইরাল আরে ভাইরাল কাট সেই এই যে লেগ সাইড ব্যাক সাইড আড়াই ইঞ্চি ফিটনেস আড়াই ইঞ্চি ফিটনেস এক কারের উপরে আড়াই ইঞ্চি ফিটনেস অনলি 16,500 টাকা আচ্ছা অনলি 16,500 টাকা পাইকারি দাম এরপরে আছে না এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা ঠিক আছে এই যে তোলা মোলা আছে না এডিও কাঠের
আমার এখানে আইসা দেখে পছন্দ করে নিয়ে যাবে, আমার কথা কাজ দুই মিল থাকে না, মিল দুদিন না থাকে আপনার জুতার আমার কাজ আই ব্যবসায় সবকিছু না। আমি এখানে আনাই কিসের জন্য বলেন? বাংলাদেশের মানুষ বুঝুক যে সস্তা কিছুগুলা মাল এখন আকাশবাণী স্যার দিচ্ছে। আরে যে 1000 টাকার অ্যাডভাইস দেন, বাচ্চা দেন ফ্রি, নারী দেন ফ্রি, সব দেন ফ্রি, ওই ফ্রি এর মধ্যে যে জটগুলা মাল আমরা দিই না। আচ্ছা আমাকে আসবেন প্রয়োজন হলে মিস্ত্রি লিয়ে দেশে বেশি করে দেবেন। আমার ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গি চর লোহার ব্রিজ আকাশবাণী স্যার, লোহার ব্রিজ আয়া ফোন দিলে হবে, আর মোবাইল নাম্বার থাকবে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা। ভাই আপনারা তো আয়না দিয়ে দিয়েছেন, আবার আয়না দিয়েছে, আয়না হলো সবচেয়ে বড় সাইজ। এই যে দেখেন এটা আমরা দাম নিচ্ছি মাত্র 15,500, এখানে তিন চাল দেশি, তিন চাল ভাই, এই যে চার কোটি তিন চাল, এটা তো ঘরবাড়ি। হ্যাঁ ঘরবাড়ি বানাইছেন? ঘরবাড়ি বানাইছে বর্তমানে, বুমবেন ছাড়া কেউ পছন্দ করে না, ড্রেসিং টেবিল একটু সুন্দরই বানাইতে হবে ভাই। আচ্ছা বুঝতে পারছো, এই ড্রেসিং টেবিলটা 15,500 মাত্র, 15,500 এখানে এক চাল দেশি দিবে, 10,500 টাকা, 10,500 টাকা। এরপরে দর্শক মন্ডলী এদিক দিয়ে আসেন, আরে দেখেন এই যে খাটগুলো দেখেন আড়াই ইঞ্চি ফিটনেস ভাই, এটা কি এক কলস? এক কলস, এক এক কলস। এই যে দেখেন ময়ূর, ময়ূর আড়াই ইঞ্চি ফিটনেস। আচ্ছা এই যে ময়ূর আড়াই ইঞ্চি ফিটনেস ভাই, ময়ূর দিছেন, এগুলো আবার উড়াল দিবে না তো? হ্যাঁ না উড়াল তো দিতেই পারে, এটা দিতে পারে। আমার পাইকারি 14,500 টাকা করে, এটা হচ্ছে পাইকারি দাম 14,500 টাকা করে। এরপরে এদিকে আসেন পাঁচ পিস সাত ফিট কাঠ, এই যে একটা, এটা হচ্ছে দুইজনের কাঠ। হ্যাঁ পাঁচ পিস সাত ফিট অনলি 8,500, 8,500 কখনো ভাঙ্গে পড়বে না, লড়াচড়া করবে না, যদি খাট লড়াচড়া করে এর মতন যন্ত্রণা পৃথিবীতে আনেনি। লজ্জা সরমটা কিন্তু মরম বাড়া কাগজ পরীক্ষার লাগে সরম বজায় রাখার জন্য, কিন্তু কিছুগুলা খাট অসাধু বছর 7 দিন পরে তেরা হয়ে যায়, বেকার হয়ে যায়। এগুলো আমার ভাই খাট কিন্তু দুলতে থাকে, দুলতে থাকে, এগুলো একদম মরণ মারা ভাই। এই খাটটা নিতে পারবেন অনলি 15,500, মাত্র 15,500 পাইকারি। এই যে তিন পাল্লা সুকেশ, এই যে তিন পাল্লা সুকেশ আকাশমণি কাটে 12,500। আচ্ছা এটা হচ্ছে 12,500 টাকা, ঠিক আছে। দশক মন্ডলে অবশ্যই স্ক্রিনশট দাও। চার পাল্লা সুকেশ 16,500। আচ্ষা এটা হচ্ছে চার পাল্লা 16,500। এই তিন পাল্লা সুকেশ ভাই এটি কি কাটে দিবেন? কোনটা? এটা আকাশমণি কাটে, এটা হলো সিল করে কাটে, এটা সিল করে কাটে। আচ্ছা এর দেখো আগুনের মতো জ্বলতেছে, কোনটা কি কাটে এটা তো বলেই দিচ্ছি, আমি বলেই দিচ্ছি। আর এই যে ফোন দিয়ে খালি করেন না ভাই, এটা আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন 12,500। এই সেগুন কাঠের ড্রেসিং টেবিল, সেগুন কাঠের এই যে আলমারি ড্রেসিং টেবিল, কিছুগুলো লোক আমরা টান্ধারে পরে টান দিয়ে আমরা একটু দেখেন ভাই, দেখলে তো সমস্যা দেখেন। 16,500 আচ্ছা দেখেন এই জায়গায় কিন্তু একটা মিটার থাকবে, আর এই জায়গায় নিচে কিন্তু ড্রয়ারের কাজ হবে, ড্রয়ারের কাজ থাকবে, মাত্র 7,500। এটা 7,500, এটা 6,500, 6,500, 6,500, 6,500 দেখেন সেগুন আমার এখানে পাইকারি কাস্টমার তো বেশি, তো ওরা এই বালিশটা পছন্দ করে, এই বালিশটা বলে ওরা বেশ বিক্রি করে সেগুন কইলে। এটা খাট ভাই, ওরা কি ভাই দেন তো, এই খাটটা কত দাম আছে ভাই? এটা লেখ সেট আর ব্যাক সেট কত দিন? একদম 2 ইঞ্চির উপরে। কত দাম আছে এটা? কত? 18? 18 না, মাত্র 15,500। 15,000 টাকা? এই যে 15,500 টাকা,
বলেন কি একদম মানে পাইকারি তো পাইকারি ভাই 1500 এই আলমারিটার দাম কত আছে তিন পারে কত দিমু কোন এখন আপনি কোন ভাই আমি কই দরি না আপনার দাম কম এই আলমারিটা আপনি মানাতে গেলে কড়া গাছ দুধ দুধ মানান আল্লাহ সহ তো এই আলমারিটার দাম পড়বে 40 থেকে 50000 টাকা আমি দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 একদম পাইকারি দেব পাইকারি তো পাইকারি 2500 টাকা দেব 42 টন সম্ভব এটা কি ভাই কলা গাছের নাকি না 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 অরিজিনাল আকাশমণি কাঠের সেগুনের মতন দেখা যাচ্ছে আচ্ছা মাত্র 2500 এটা কয় ফিট ভাই এটা হলো 6 ফিট 6 ফিট হ্যাঁ 6 ফিট আর 7 ফিট তারপর এই যে দুই পাড়ের আলমারি দেখেন দর্শক মণ্ডলী এই যে দুই পাড়ের আলমারি এই হচ্ছে দুই আর দুই পাড়ের আলমারি এই আলমারিটা দিচ্ছি আমরা পাইকারি দেব মাত্র 18500 সেগুনের নাকি না না আকাশমণি কাঠ বলেন কি সেগুনের না লাগে তো সেগুনের মত আর বালিশ করে সেগুনকে রাখছি এই একটা আকাশমণি কাঠ 1.5 ইঞ্চি ফিটনেস দেন লেগ সাইড এই ব্যাক সাইড 1.5 ইঞ্চি ফিটনেস একদম শুকনো কাঠ মাত্র 16500 আর প্রতিটা খাটে কিন্তু ঘুরে থাকবে এরকম দুইটা দুইটা প্রতিটা হ্যাঁ প্রতিটা খাটে দেব দুইটা থাকবে আচ্ছা আচ্ছা এটা হলো 16500 এই তিন পাল্লা সুকেস 12500 তিন পাল্লা সুকেস 12500 এই দেখেন জীবন নাই এটা যৌবনের খাট আছে দেখেন এটা কি বড় সাইজ সব সব 6 পিস 7 পিস 6 পিস 16500 ডিজাইন গুলো দেখেন আপনি ডিজাইনে মজুরি দিতে 16500 টাকা দেখেন না বিয়াস রামনা ডিজাইনটি দেখেন আপনি মাল কিনবেন যেখান থেকে কিনবেন আপনি দেখে শুনে যাচাই বাছাই কইরা ব্যান্ডের মাল কিনে দেন 30 টাকা দাও কত কিনতে পারবেন 500 টাকা লাগবে কত কিনতে কিন্তু ব্যান্ডের মালটা শুকাইবো না 30 টাকা কিনতে হবে না শুকাইবো তারা দিল ভাই এই খাট কিন্তু খুচরা দোকানে গেলে দাম বেড়ে যাবে এটা খুচরা দোকানে গেলে নিম্ন 30 থেকে 35000 টাকা নেবে আর আমি দিচ্ছি মাত্র কত 16500 16500 অনলি 16500 এই একটা কাট আছে দেখেন অনেক সুন্দর জ ভাই দেখেন না ফিনিশিং টা দেন আকাশমণি মাত্র 15500 ঠিক আছে 15500 এটা কাট আছে এটা সুকেজ আছে 16500 চার পাল্লা 16500 আপনি যেখান থেকে নেবেন আমার আকাশমণি সার মানে একদম পাইকারি ভাই একদম পাইকারি তারপরে এদিকটা আছেন আরো কয়টা মাল দেয় এই যে সুকেজ এটা 16500 একদম পাইকারি এই যে দেখেন নিচ পর্যন্ত এই যে টাকা দেন না সুকেজটা ভাই এত কম দামে কিনে আমি আমি পারি আমি কারখানা হলো আমার স্বামীর নিজের কাঠ কিনে আমি নিজের আমি নিজে মিস্ত্রি আকাশ যারা আকাশমণি সাথে মাল নিছে ওরা জানে যে ধরেন ভাই কি পরিস্থিতি আমি নিজে মিস্ত্রি অনলি 16500 16500 16500 টাকা এই একটা কাট আছে এই কাটটা 16500 দেখেন না গোলাপে সেই গোলাপ দেখেন এটা কি হাত দিয়ে করা ডিজাইন সম্পূর্ণ হাতে করা ভাই এটার মজুরি তো আছে তাহলে এটা মজুরি দামে দিচ্ছি তেও তো বাঙালি কইতেছে ভাই আরো সস্তা আমি কেমনে দেব আমনে দেশ গ্রাম তো কলা গাছ কিনলো 800 থেকে 1200 টাকা কিমি পড়বে আমি যেগুলো কি বিকিনি না খাক আমি ল সব কাছে তোমার এনে কয় হাজার টাকার মাল আছে কো কত টাকা দিতে হইব আমি সবগুলো পারি ভাই এটা হলো 16500 ঠিক আছে ভাই এই একটা 5 পিস 7 ফিট কাট মাত্র 10500 10500 টাকা দেন নকশাটি দেখেন না হাইকে লাগতেছে আর ভাই একদম গ্লেজ দিবে একদম গ্লেজ দিবে এই যে দেখেন এই একটা সুকে 16500 16500 দেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনি যদি মাল আজকে না লাগে এক বছর পরে লাগে আমার একই দাম থাকবে এটা হলো 12500 ভাই আমি এক পিস নিলে এই পাইকারি দাম দিব একই দাম একই দাম বাপ যদি না থাকে তাকিবে তোমার অভাব ভাই এটা হলো মাত্র 15500 এই চার পাল্লা সুকে 16500 একদম চার পাল্লা সুকে যেটা নিবেন 16500 এই ওয়ার্ডরোব দেখেন একটা ওয়ার্ডরোব ভাই সব এই দিক দিয়ে ভিডিও ধরেন আমি দর্শক করে একটা ওয়ার্ডরোব খুলে দেখেন এই একটা ওয়ার্ডরোব দেখে খুললাম দর্শক মন্ডলী আপনার তো সাথেই থাকেন এই যে গ্রেস তালাটা সমস্যা এই যে দেখেন তলা মলাও আচ্ছা তলাটা থাকে এটা কি বোর্ডের নাকি ভাই আরে কাঠের হ্যাঁ কাঠের মাত্র এই ওয়ার্ডরোবটা নিতে পারবেন 10500 টাকা করে 10500 টাকা 10500 10500 ডিজাইন 10500 10000 ডিজাইন লাগে আমার অনেক 10500 টাকা এটা ওই ভাই শোরুমে তো নিয়ে আসলেন আপনি তো বললেন যে 2500 টাকা খাদ দিবেন ভাই দেখামু দেখামু ভাই 2500 টাকা খাদ দেখামু এটা দেখলো এই দেখেন আকাশমণি স্যার আচ্ছা এটা আকাশমণি স্যার আইসা আপনি কেউ কাছে জিজ্ঞাসা করুন লোয়ার পিসটা কই ভাই এই যে এই যে ভাই একটু ধরতে দেখাই দিই উঠে দিয়ে আসেন এই যে দেখেন এই যে কামরাঙ্গি চোরের বিষ এই যে দেখেন দর্শক মণ্ডলী এই যে কামরাঙ্গি চোরের বিষ এটা হলো লোহার ব্রিজটা আর এইখান থেকে কিন্তু আকাশপানি স্যার আমাদের এই যে আকাশপানি স্যার আচ্ছা ঠিক আছে আপনি ম্যাপে আপনি পায়ে যেতে পারবেন ঠিক আছে এই যে আসেন আজ 2500 টাকার খাতায় আগে দেখাই আর আনালে কইবেন যে দলিল ভাই আপনি কি মিথ্যা কথা কইতাছেন সত্য কথা কইতাছেন এই দেখ এই যে দেখেন এই দিকে আসেন এই যে 2500 টাকার খাত এগুলো তো আরেকটা বাড়িয়ে ফেলেন 4 ফিট বাই 7 ফিট একটা দেখ এই যে 2500 টাকার খাত 6 বছর 25 এই লোকালি কোয়ান্টিটি আছে হ্যাঁ এটা 2500 টাকার খাত মানে 4 ফিট বাই 7 ফিট 2500 টাকার এই সুকাশটা নিতে পারবেন তিন পাল্লা 12500 12500 এরপরে আছে সেমি ডাবল একটা দুই সাইডে আবার খাটার মধ্যে এখানে
ইয়াও করা আছে কিল দেওয়া আছে নাক তো থাকবে হাসাটার মধ্যে ঢুকবে চোখও ইলারা সরো করেন খোদার কসম লোয়া আছে মজবুত হবে হ্যাঁ মজবুত হবে ঠিক আছে একটা হলো মাত্র 4500 আচ্ছা কোন কি কি তো অনেক অনেক আছে এই যে 3500 এটা হলো 6 ফিট বাই 7 ফিট এই যে দেখো 6 ফিট বাই 7 ফিট এখানে খিল দেওয়া আছে দুইটা নাট ঠিক আছে যতই যথাযথ করুন যতই মারাছড়া করুন কখনো লড়বে না আবার নিচে হাড়ি পাতি রাখতে পারবে সব কিছু রাখতে পারবে বুঝছেন এটা হলো 5500 এই কাটটা নিতে 5 ফিট 7 ফিট মাত্র 6500 আবার এখানে কিন্তু ই আছে হ্যাঁ এই স্যালারি আছে এই যে 4.5 লাখের 16500 তারপরে এখানে এই কাটটি থেকে দি পাইকারি দিবে আকাশমণি কাটে 5 ফিট বাই 7 ফিট 5500 ঠিক আছে যাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা যদি মাল কিনেন একটু যাচাই বাছাই করে নিয়ে যান ভাই এখন বর্তমানে বাংলাদেশে যত আগাইছে তত হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সামনে ঈদ রাখিয়া ঈদের দাওয়াত রইল আল্লাহ হাফেজ তো দর্শক যারা ভাবছেন কিন্তু আকাশমণি কাঠের ফার্নিচার কিনবেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে তো জলিল ভাই দোকানটা অবশ্যই একবার ভিজিট করে যাবেন দোকানের ঠিকানাটা হচ্ছে কামরাঙ্গীর চর লোহার ব্রিজের ঠিক পাশে এখানে লোহার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোকানটা এটা হচ্ছে প্রথম শাখা আর দ্বিতীয় শাখাটা হচ্ছে কোনাখোলা বাজার হ্যাঁ কোনাখোলা বাজার কেরানীগঞ্জ কোনাখোলা কেরানীগঞ্জ মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে আর একটু সামনে গেলেই হচ্ছে কেরানীগঞ্জ কোনাখোলা বাজার সেখানে ম্যাজিক আইল্যান্ডের পাশে অপোজিটে কিন্তু তাদের দোকানটা জি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম